আমাদের কোন দল? এই আমরা কোন দলে? আমরা কোন দলে? মোড়ের মাথায় বসে চা খাচ্ছে আর বলছে, খুব ভালো করে কথা শুনবেন, মোড়ের মাথায় চা খাচ্ছে আর বলছে, হ্যাঁ গো সত্তর ভাই মেয়ের বিয়ে দিলে জামাই দেখে এরকম বলছে, সত্যি জামাই একখানে পেয়ে যান, এরকম ছেলে বাংলায় কোনো গরু ছাগলে জন্ম দেয় নাই, জামাই একটাই পেয়েছে। বলছি কিরকম? বললে আমার মেয়েকে যে কি সুখে রেখেছে বিশ্বাস কর, একদিকে সোনা দিলে ওজন করা হবে, আমার মেয়ে যা বলে তাই শুনে, জামাই আমার খুব ভালো, হেন না বলে, আমার মেয়ে যা বলে আমার জামাই। বললে তোর বেটা বুঝছো তো একটা ওটা আমার ছেলে, হারামের ছেলে, বিয়ে দেবার পরে বইয়ের ভেড়া হয়ে গেছে। এ কত বড় ভেড়া, মানে এতক্ষণে মাথা লড়েছে তার মানে মাল কিছু পড়েছে, কি ওপরে পড়েছে তোমাদের কাছে লড়েছে। ওই বাবাজিরা সোনার লালেরা, জামাই যদি মেয়ের কথা শুনে জামাইকে সোনা দিয়ে ওজন করা হবে, আর বৌমার কথা বেটা শুনে ওটা পাঁচা কেন হবে? ওটাও তো কারো জামাই কথা, মোড়ের মাথায় বলছে বুঝলি শ্বশুর যা বলে তাই, ওর ওই ভাবটা এখন ভালো আমি খারাপ, তুই তো এটাই একটু আগেই বললি, স্বার্থ বড় নেমো খারাপ হতে গেল। মেয়ে কাছে এলে তিরিশ বার জিজ্ঞাসা করো, হ্যাঁ তোর মুখটা শুকনো কেন রে, তিরিশ বার জিজ্ঞাসা করো, যে মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে সত্তর বার আব্বা বলে ডাকলো, না খেয়ে তোমাকে খাওয়ায়, তোমার নোংরা কাপড়টা যে মেয়েটা কেচে দেয়, তুমি খেয়ে উঠে গেলে তোমার ওই নোংরা প্লেটটা যে বৌমাটা ধুয়ে দেয়, কোনোদিন কাছে দেখে আড়ালে জিজ্ঞাসা করেছো মা তোর মনটা খারাপ কেন রে, বাপের বাড়ি যাবি, বল বাপের বাড়ি যাবি, তোর মন খারাপ করছে তোর আব্বাকে ডাকবো বলেছিল কোনোদিন? আমি তো মাল চিনি, কোরআন শুনি الفجار لفي جحيم আমি দুদিকে রাস্তা লাগিয়েছি, যা করবে যেমন করবে যেখানে করবে ওই অবস্থাতে লিখব, তোমাকে আমি আল্লাহ পাক শুনিয়েছি, নেকির খাতা যদি বেশি হয় চারটাতে নাইমে তোমাকে দেবো, আর ভুল গুলি জাহান্নামে পৌঁছাবো, আল্লাহ পাক সেদিন জলজালা হবে, বিশ্ব যদি ভূমিকম্প হবে, তলার মাল যখন উপরে চলে আসবে, চক্ষু সেদিন চরক গাছে হয়ে যাবে, কোরআন শুনে যে কবর যখন নষ্ট হবে, উপরে যখন নিজে দাঁড়াবে দেখতে পাবে জীবনের আমলনামা কতটা আগে পাঠিয়েছে আর কতটা রেখেছে, পৃথিবীতে গেলাম কদম গাছে তিনতলা বাড়ি করলাম চারটে গাড়ি করলাম, গাড়ির ভেতরে এসি বাড়ির ভেতরে এসি, এসিতে এসিতে গোটা জীবন কাটালাম, কবরের এসি কি জমা দিয়েছি জানলাম না, একবার জিজ্ঞাসা করি না মাল দিয়েছে কে, বললে আল্লাহ, সম্পদ দিয়েছে কে, বললে আল্লাহ, বলে নিয়েছে কে, বলে সুবহান আল্লাহ, আল্লাহ পেয়েছে কত, বলে কাঁচকলা, এই কি পেয়েছে আল্লাহ, সব আল্লাহ দিয়েছে আল্লাহ কি পেয়েছে বলো, বিবির নামে রেকর্ড করে দিয়ে চোদ্দ বিঘে তুই নিবি, আমি মরে গেলে তোর ছেলেরা তোকে কষ্ট দেবে না, তুই দু বিঘে নিবি, বেটিকে দিয়েছ যা
ব্যাটাকে দিয়েছো আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি তো সব দিয়েছি আমাকে কি দিয়েছো তুমি কি এনেছো যে ভুলে গিয়েছিল আরেকবার পাঠিয়ে দাও কি বলেন আরেকবার কোরআন জাতি রব্বানা আবসারনা ফারজিনা নিমাল সালিহা আল্লাহ রাব্বুল আলামিন একবার আমাদের দিকে সুনজর করো আরেকবার পাঠিয়ে দাও ওখানে গিয়ে তিন বিঘে জমি মসজিদের পাশে এক কলমে লিখে দেবো ফেরেশতা বলছে উপরে যা তোর ব্যাটারা কি নিয়ে তোকে কবরে শুইয়ে দেবে যা টাকা লেখার আগে তোকে লিখে ওই যে কবর দিয়ে ঘুরে এসে বলে তিন বিঘে জমি মসজিদে দেবো তো ছেলে বলবে এক কিলে তো যেখানে পাঠিয়েছিলাম ওখানে পাঠাবো চলো সবাই দেখো দেখো যা করেছে করেছো আর ব্যাক করা জোরে বলেন এই সত্যি ওয়াকরিদুল্লাহ কর্জন আসানা একটু প্রতিবেশীকে কিছু দিয়ে যাও কতটা তোমার ক্ষমতা মোতাবেক ইচ্ছা মোতাবেক ওয়া খাইরা ওয়া আজমা আজরা ওলামাদের জিজ্ঞাসা করো আল্লাহ পাক বলছে এইটা হচ্ছে তোমার সব থেকে ভালো কাজ কোনটা প্রতিবেশীকে কিছু দান করো রক্তের সম্পর্কের মানুষকে কিছু দান করো ওয়া খাইরাও এটা ভালো ওয়া আজমা আজরা অনেক বেশি সওয়াব দেব তাহলে এক নম্বর নামাজ পড়ো দুই নম্বর মালের যাকাত দাও তিন নম্বর প্রতিবেশীকে কিছু দাও আল্লাহ বলে এর পরে রাতের বেলা আমার কাছে একটু কেঁদে ক্ষমা চাও আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না অট্টালিকা পেয়েছ মনের মতো বিবি পেলে তিনটে চারটে বাচ্চা পেলে সোনার সংসার সাজানো হলো সবাই আরামে যখন ঘুমিয়ে গেল তুমি একটু আস্তে আস্তে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ো আমার কাছে দুটো হাত তুলে বলো রাব্বানা সব তোমার নিয়েছি কিন্তু কিছুই তোমাকে দিলাম না আমি গুনেগার হাত তুলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার ভালোবাসা নিতে পারলাম না কোরআন চর্চে কুল ইন কানা এই শব্দ পরে একবার ভুলে গেলে আমি ওটা যত ভুলে গেলে ইয়াদ ভুলবেন না কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা শোনার জন্য চাইছিল فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين نمازي تمي شنو حاجي تمي شنو অবুদ্ধিমান তুমি শোনো জ্ঞানী তুমি শোনো অট্টালিকাওয়ালা তুমি শোনো কোরআন শোনাচ্ছে রোজ সকালে উঠে সন্ধ্যা সকালে ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলছো ওই হেদায়েত যদি পেতে চাও দশটা জিনিস ত্যাগ করো তবে পাবে কটা জিনিস জোরে বলো ওই হাসান ভাই কই রহমতুল্লাহ বলেছিলাম না 40 বছরের পরের জিন্দিগি বলতে গেলে ত্যাগী হতে হবে ভোগী না আমরা বক্তারা সব ভোগী কোন শালা ত্যাগী না বাংলা বুঝেন না বুঝেন না এই 40 বছরের পর হ্যাঁ বলুন 40 বছরের পরের জিন্দিগিটা ত্যাগের জিন্দিগি 10টা ছাড়তে হবে কটা জলে বলেন আকুল ইন কানা আবাউকুম যত রকমের বাবা আছে বাবাগুলো ভুলে যাও আমি আল্লাহ আমাকে সামনে দাঁড় করিয়ে দাও আর ভুলতে পারবো পারবি ইনশাআল্লাহ ভেবে দেখো ওয়া আবনাউকুম আর যত রকমের বাচ্চা
আছে সব বাচ্চা ভুলে যাও এখন বাচ্চা কল দি বলি আমার জল সেখানে শেষ আমি যেখান থেকে ঠেকিয়ে রেখেছি সেখানে এখনো যাই নাই বলেন তো কোথায় ছেড়েছি বলেন তো কোথায় ছেড়েছি আটকে দিয়েছি জলসা কি যে সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে ভুলে যাও আরে পয়েন্ট ভুলে গেল তোর জলসা করে আমার কি লাভ হলো সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার ফাস্ত হচ্ছে লাম্মা কুমিনাল মুসাল্লিন এই নামাজি বলতে বলতে এত দূর চলে এসেছি হ্যাঁ না বলেন কোরআন সরিয়ে দিয়েছে যত রকমের বাবা আছে ভুলে দাও যত রকমের বাচ্চা আছে ভুলে দাও ওয়াজবাজুকুম ওয়াসিরাতুকুম তোমাদের বিবিদেরকে ভুলে যাও কারণ বিবি কটা চারটে পর্যন্ত অনুমতি আছে তো হ্যাঁ না বলেন এই জন্য শব্দ আল্লাহ পাক গুছিয়ে বলেছে ওয়াজবাজুকুম ওয়াসিরাতুকুম যত রকমের বন্ধু আছে ভুলে দাও আমি যখন ডাক দেবো তখন বন্ধুর ডাকে সাড়া দিলে হবে না সব বন্ধু তোমার কাছে থাকবে আমি ডাকলে বন্ধু তোমাকে আটকাতে পারবে না আর বন্ধু যদি আটকে দাও তুমি বন্ধুর কাছে থেকে যেও আমার কাছে যেন কোনো আশা তুমি করবে না পঁচিশ মিনিট কারেন্ট থাকবে না অতএব মাইক ম্যানের ব্যবস্থার জন্য মাইক ম্যানের ব্যবস্থার জন্য জেনারেটরের তেলের ব্যবস্থা করুন একবার দরুদ শরীফ পড়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা